মাঝিদের সাথে নিত্যযাত্রীদের মধ্যে বিবাদের জেরে বন্ধ হয়ে যায় হাওড়ার মানিকপুর ফেরি সার্ভিস। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই এলাকার মানুষদের মানিকপুর থেকে নদী পার করে আকরা যাওয়ার একমাত্র সহজ পথ, যার ফলে অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল মানিকপুর ফেরি সার্ভিস ব্যবহারকারী নিত্যযাত্রীদের। যাত্রীদের সাথে কথা বলে জানা গেল, সারেঙ্গা জাততলা ফেরি সার্ভিস ব্যবহার করে যাতায়াত করতে অনেকটাই সমস্যার মধ্যে ছিলেন তারা। প্রায় এক সপ্তাহ পর আবারও গত বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ছন্দে দেখতে পাওয়া গেল মানিকপুর ফেরি সার্ভিসকে। এই এলাকার নিত্যযাত্রীরা অত্যন্ত খুশি, তাদের নদী পার করার সহজ পথ পুনরায় চালু হয়। কতদিন বন্ধ ছিল? কীভাবে যাতায়াত করতেন? যাতায়াত তো খুব সমস্যা ছিল, মানে আমাদের তো বিকল্প বলতে গেলে যাত্রার কাজের তো অনেক সমস্যা হয়, কষ্ট করে যেতে হতো আমাদের। মানে এই ঘাট তো বন্ধ ছিল, তাহলে কোন ঘাট ব্যবহার করে যেতে? যাত্রা ঘাট আমার চালু হলে বেশ সুবিধা হতো। আচ্ছা, কী কারণে বন্ধ ছিল জানা গেছে কি? কারণটা মানে যেটা শুনলাম, আকড়ার একটা যাত্রী শেষ বাড়িতে ফিরছিল, তো বাইক তুলতে বলেছে একটু লেট হচ্ছিল, তো সেই অনুযায়ী মাঝিরা বললো যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এটা এটা লাস্ট বাড়ি বললে হবে না, আমাদের সময় হয়ে গেছে, আমরা চলে যাব। তো এই একটা প্রচেষ্টা হয়েছে, প্রচেষ্টা হওয়ার পরে ওই আকড়ার ওই যাত্রীটা আমার পাত্র ফোন করে ডেকেছে, মাঝিকে মাঝিরা বলেছে, মাঝিরা প্রতিবাদ স্বরূপ বন্ধ রেখেছিল যে এইভাবে কাজ করতে পারবো না, বন্ধ। ধন্যবাদ। আপনার নাম? নাসির আহমদ মল্লিক। এখানে বন্ধ ছিল এক সপ্তাহ মতো, বন্ধ ছিল বন্ধ থাকার জন্য সামনে বৃহস্পতিবার দিনকে, এই যে বৃহস্পতিবার গেল, এই বৃহস্পতিবার দিনকে ঘাটটা খোলা হয়েছে। লোকের আসা যাওয়ার জন্য খুবই সমস্যা হচ্ছিল, লোক লুঙ্গি ঘাট দিয়ে পারাপাড়া হচ্ছিলো, মানে লোক আসা যাওয়া করতে পারছিল না, এদিক থেকে পারছিল এদিক থেকে যাচ্ছিল। এখন মোটামুটি নৌকা চলছে, নৌকা যাওয়ার জন্য পাবলিকের সুবিধা হয়েছে অনেকটাই। আচ্ছা, আপনি কি ডেলি যাতায়াত করেন? না, আমি মানে যাতায়াত। আচ্ছা, বন্ধ থাকার জন্য কোন ঘাট ইউজ করতেন? লুঙ্গি থানা, যেটা পাটনাগড়ে পড়ে, বজবজ থেকে ওই যে যাত্রালা ঘাটটা আছে ওই ঘাটটা লোক ব্যবহার করছিল। আপনার নাম? আমার নাম সাদিক মণ্ডল। এক সপ্তাহ। কী কারণে বন্ধ ছিল? ওই মাঝিদের গাড়ি তোলা নিয়ে ঝামেলা হলো, মাঝিদের মারধর করলো পাবলিক, এবার মাঝিরা বলছে আমরা বোট চালাবো না, আমাদের যাতায়াতের সিকিউরিটি দিচ্ছে, আমরা বোট চালাবো। আচ্ছা, কবে থেকে চালু হলো? বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। আচ্ছা, মাঝিরা যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, এখন কি নিরাপত্তা দেওয়া হয়েছে ওনাদের? হ্যাঁ, মনে হচ্ছে নিরাপত্তা দিয়েছে, ওখানে আবার দেশে চলে গিয়েছে। আপনার নাম? সাইফুল।